الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وَمَنْ عَصَانِ
মজুমদার হাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ১২তম তফসিলুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি বিভিন্ন জায়গা থেকে আগত আমার ইমানদার দিনদার বেরাদারান ইসলাম যুব সমাজ ছাত্র সমাজ পর্দার আদালত সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফের পর মহাগ্রন্থ সর্বশেষ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব ঐশী বাণী পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতে করিমার এক অংশ ওয়াজ করার জন্য নয় তফসির করার জন্য নয় ব্যাখ্যা করার জন্য নয় বরকতের জন্য আপনাদের সামনে তালাওয়াত করা হয়েছে। এবং তার সাথে সাথে প্রিয় নবীজির আতায় নামেদার তাগেদার মদিনা জিগর গোশে আমেনা শফি অল মুজদিবিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কৌনাইন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাদের সম্মুখে পাঠ করা হয়েছে। মহাবিজ্ঞানময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন অতি অল্প সময়ে আপনাদের সামনে কিছু কথাবার্তা পেশ করা হবে, আপনাদের সাথে কিছু মত বিনিময় করা হবে। আল্লাহ পাক আমরা যারা বলতে এসেছি, আপনারা যারা শুনতে এসেছেন, আমাদের সবাইকে জানা মোতাবেক মানা, আইলের মোতাবেক আমল করা, জীবনের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কর্মে আল্লাহ নবীর সুন্নত গুলোকে যাচাই বাছাই করে ফিট করা আমল করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে না আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই বৈরী পরিবেশে একটা স্কুলের বারান্দায় বসে দিনের কিছু কথাবার্তা শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন। ওই মাহবুবের দরবারে কি বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না? এখন তো স্কুলের বারান্দায় বসেছি, আল্লাহ যদি ইচ্ছা করতেন, যদি চাইতেন, আমাদেরকে বারান্দায় বসারও সুযোগ দিতে না পারত। কি বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই জন্য সর্ব অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। খাইলে ওই শুকরিয়া, না খাইলে ওই শুকরিয়া, চলতে পারতেছি তাও শুকরিয়া,
চলতে পারতেছি না, তাও চলে কাপড় পাচ্ছি ব্যবহার করার জন্য শুক্রিয়া, কাপড় পাচ্ছি না তাও একজনে বললেন, বলে আমি শীতের মৌসুমে একটা চামড়ার মোজা ক্রয় করেছি আর একটা চামড়ার মোজা ক্রয় করার শক্তি আমার নাই, একটা চামড়ার মোজা ক্রয় করার শক্তি টাকা পয়সা আমার কাছে নাই। আরেকজন তার পাশে ছিলেন, উনি বললেন যে তাও শুক্রিয়া আদায় করার দরকার, একটা মোজা তো তুমি ক্রয় করেছো আর একটা মোজা আজকে হোক কালকে ক্রয় করবা, আরেকজন মানুষ তো এমন আছে মোজা পরার জন্য তার পাও না, কি বলেন আসেন না? এই বৈরি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য, শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা রাজি না নারাজ? রাজি। আল্লাহ ভালো করেছেন, আল্লাহর কাছে ভালো লেগেছে, এই জন্য মন খুলে, দিল খুলে, প্রাণ খুলে যারা আমরা এখানে বসেছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি সবাই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। যত শুকরিয়া আদায় করবেন, যত শুকরিয়া আদায় করব আল্লাহ তত নেয়ামত বাড়াই দিবেন, ওয়াদা করেছেন আল্লাহ। আর যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আজকে তো স্কুলের বারান্দায় বসেছি, কাল আগামীকাল বারান্দায় বসার সুযোগ দিবেন। আর যদি শুক্রিয়া আদায় করি হইতে পারে আগামীকাল মাঠে বসতে পারে, ঠিক কিনা? ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলুন কার? শক্তি কার? সব কিছু কার হাতে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বৃষ্টি দেনে বলা কে? শীত দেনে বলা কে? গরম দেনে বলা কে? বৃষ্টি না দেনে বলা কে? ঠান্ডা দেনে বলা কে? দিতে পারেন কে? নিতে পারেন কে? এই আকীদা বিশ্বাস আমার অন্তরে জায়গা পাচ্ছে। পৃথিবীতে আমাদের বাংলাদেশে, আমাদের নোয়াখালীতে, বেগমগঞ্জে, এখানে চৌমুহানিতে আপনি তালাশ করলে পাবেন এমন লোক বিয়ে করেছে 25 বছর, ছেলেও ঠিক মেয়েও ঠিক, স্বামীরও কোনো দোষ নাই, স্ত্রীরও কোনো দোষ নাই, ডাক্তার পরীক্ষায় কোনো রিপোর্ট আসে না, 25 বছর অতিবাহিত হয়ে গেছে, বাচ্চা হয় না, আছে না? সব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই সমস্ত কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে ভালো করে বুঝা, অনুধাবন করা তৌফিক দান করুন সকলের জন্য, আমিন। মানুষ অল্প, কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লাহর কুদরতির রহমতের ফেরেশতারা আপনাকে এদেরকে বেষ্টন করে আছে।
আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন নর নারী ঘর থেকে বাসা থেকে বের হয়েছে দ্বীনের কাজে মাহফিলে যাওয়ার জন্য, তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়ার জন্য, ওয়াজে যাওয়ার জন্য, কোন আলেমের চেহারা দেখার জন্য, হক্কানি আলেমের সাথে দেখা করার জন্য, দ্বীনের কথাবার্তা শোনার জন্য দাওয়াত ও তাবলীগের নিসবতে ঘর থেকে বের হয়েছে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, ওই বন্দাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তাকে হেফাজত করার জন্য, তাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতা তার পিছনে নির্দিষ্ট করেন। কত হাজার ফেরেশতা? আমার বান্দা যে ঘর থেকে বের হয়েছে, বাসা থেকে বাড়ি থেকে বের হয়েছে দ্বীনের মাহফিলে যাওয়ার জন্য, তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়ার জন্য, হক্কানি আলেমের সাথে দেখা করার জন্য, সে যে কদম চালাইতেছে, পা চালাইতেছে, তার প্রত্যেকটা কদমে কদমে 10টা 10টা লিখে আমার নাম আমার দিলে গেল। আপনারা যে বাসা থেকে আসছেন, বাড়ি থেকে আসছেন, এখানে আসা পর্যন্ত যতগুলো কদম মারছেন প্রত্যেক কদমে কদমে নেকি লেখো। নেকির দরকার আছে না ভাই? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার রাজা গিরি, দুনিয়ার প্রধানমন্ত্রী গিরি, দুনিয়ার রাষ্ট্রপতি গিরি, দুনিয়ার চেয়ারম্যান গিরি, দুনিয়ার মৃত্যুর পরে যখন আপনাকে আমাকে কবর দেওয়া হোক, আর কোন বিকল্প রাস্তা আছে না? সবাইকে কবরে যেতে হবে। 60 বছর 70 বছর 80 বছর হায়াত কাটানোর পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, সবাইকে কবরে যেতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, কবর যেতে হবে। কবর দেওয়ার পরে মন্দির নাকিরের ফেরেশতারা আসবে, আমাদেরকে 3টা প্রশ্ন করবে। এক নম্বরের প্রশ্ন, মার
আমাদের রব একজন আছে না নাই? আছে। যিনি সারা জাহানের মালিক, খালেক ও মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, সম্মান দেনেওয়ালা, পয়সা দেনেওয়ালা, বিদেশ দেনেওয়ালা, টাকা দেনেওয়ালা, ছেলে দেনেওয়ালা, মেয়ে দেনেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা একজন আছে না নাই? আছে। ওই একজনের নাম কি? ছাত্র হোক, ইউনিভার্সিটির ছাত্র হোক,
মামুর হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সচিব হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, পররাষ্ট্রমন্ত্রী হোক, যোগাযোগ মন্ত্রী হোক, খাদ্য মন্ত্রী হোক, শিল্প মন্ত্রী হোক, যাই কিছু হোক না কেন, যদি মুসলমান হয় কবর দেওয়ার পরে প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার প্রভুর নাম কি? সবাইকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমার ভিতরে যদি আকীদা, বিশ্বাস আমার অন্তরে যদি থাকে, হ্যাঁ আমাকে সৃষ্টিকর্তা বলা একজন আছে, খালক মালিক একজন আছে, তখন সে উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, মন খুলে, প্রাণ খুলে, দিল খুলে একটু বলুন না, আমার রবের নাম কি? জানাজার লাশকে রাখি একজন মানুষ, এই কথা
বলা এই লোকটা কেমন ছিল এটা শরীয়তের মধ্যে নাই, বুখারি শরীফে নাই, কোরআন শরীফে নাই, মুসলিম শরীফে নাই, আবু দাউদ শরীফে নাই, তিরমিজি শরীফে নাই, ইবনে মাজাহ নাই, মুয়াত্তা মালিকে নাই, মুয়াত্তা মুহাম্মদে নাই, হেদায়েতে নাই, সর্বে হায়াত নাই, ফতোয়া শামি নাই, ফতোয়া আলমগীরে নাই, কোন ফতোয়ার কিতাবের মধ্যে, কোন ফেকার কিতাবের মধ্যে, কোন কিতাবের হাশিয়া ভাইরাস ভিতরে এই কথা একজন যদি বলে যে আস্থা চার বেছিল কি করবেন আপনি এর মুখ ধরে দেখতে পারবেন বললি না এ বলবো তো আমি যেটা জানি এটা বলছি জানাজার পিছন দিয়ে স্লোগান দেওয়া আর এই লোকটা কেমন ছিল জিজ্ঞাসা করা ইসলাম ধর্মের মধ্যে নেকির দরকার আছে না ভাই? আছে। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার প্রভুর নাম কি? রাব্বি আল্লাহ। রব্বি আল্লাহ। সবাই রব্বি আল্লাহ। আপনারা এখানে যতগুলো মানুষ বসা কিছু স্টুডেন্ট কিছু ছাত্র দেখা যাচ্ছে এখানে কি কলেজ ইউনিভার্সিটির ছাত্র বেশি দেখা যায় না মাদ্রাসার ছাত্র বেশি দেখা যায়? ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্র স্টুডেন্ট এখানে বেশি দেখা যাচ্ছে। তাহলে বোঝা যায় বেশিরভাগ ইউনিভার্সিটির ছাত্র, বেশিরভাগ আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা ইসলামের পক্ষে, ঠিক কিনা? কিসের পক্ষে? বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ দাড়িওয়ালাদের দেশ, বাংলাদেশ টুপিওয়ালাদের দেশ, বাংলাদেশ আহমদ শফির দেশ, বাংলাদেশ জুনাইদ মাহমুদের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। সুতরাং নাস্তিকের জায়গা আমাদের বাংলাদেশে হবে না, ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, রসুলকে গুন্ডা বলে, রসুলকে নারী বলে, রসুলকে সন্ত্রাসী বলে, তাদের জায়গা বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলো? এক নম্বরের প্রশ্ন, রব্বি আল্লাহ। নম্বর দুই, দুই নম্বর প্রশ্ন, ওয়ামা তোমার ধর্মের নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, আমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছেন তাদের নাম কি? মুসলমান। মুসলমান একে অপরকে দেখা বলে কি দেয়? সালাম। মুসলমানেরা মৃত্যুবরণ করলে যে জান্নাতে যাবে ওই জান্নাতের ঠিকানার নাম দারুস সালাম।
ওই জান্নাতের নাম কি? আমার ধর্মের নাম কি? ইসলাম। কেউ বলেন ইসলাম নাম কোনো দিন আমি সারি দিতে পারবো না? ককটেল বুকে ধারণ করবো, বুলেট বুকে ধারণ করবো, শহীদ হব, জাহাদ ময়দানে অবতরণ করবো, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। দুই নম্বর প্রশ্ন, আমার দিন উঠা তোমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম ইসলাম। আজকে অনেকে আছে ইসলাম ধর্ম নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যাবে, এবং অত্যন্ত পরিতাপের ব্যাপার, অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত দুঃখের বিষয়। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা মজদুম, মুসলমানদের উপর অত্যাচার চালানো হচ্ছে, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান, আরাকানের মধ্যে মুসলমানদের উপর জুলুম চলছে, অত্যাচার, শিশুদেরকে জবাই করা হচ্ছে, তাদের একটা দোষ, তাদের একটা অপরাধ, তারা মুসলমান, ঠিক কিনা? একটা অপরাধ, তারা মুসলমান, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই জন্য তাদের উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে। সাংবাদিকদের মাধ্যমে ওই অং সান সুচিকে বলতে চাই, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, এখন সারা পৃথিবীর মধ্যে অং সান সুচিকে অশান্তিতে নোবেল দেওয়ার জন্য তৈরি চলছে, ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শান্তিতে যিনি নোবেল প্রাপ্ত, শান্তিতে যিনি নোবেল পেয়েছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের বাড়ি করে আগুন দেওয়া, এটা কি শান্তি? সবাই উত্তর দিবেন, এটা কি শান্তি? মানুষ মানুষকে হত্যা করা, জবে করা, এটা কি শান্তি? মহিলাদেরকে দর্শন করা, এটা কি শান্তি? ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করা, এটা কি শান্তি? শান্তিতে নোবেল দেওয়া হয়েছে, তাকে অশান্তিতে নোবেল দেওয়া দরকার, ঠিক? মুসলমানদের একটা অপরাধ, তারা মুসলমান, এই জন্য তাদের উপর জুলুম চলছে, অত্যাচার চলছে। আমি ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, শুধু ত্রাণ দেওয়া সমস্যার সমাধান নয়, এটা একটা সামরিক সমস্যা, এই সামরিক সমস্যাকে সামরিক ভাবে সমাধান করতে হবে, ঠিক কিনা? আমি সরকারকে বলবো, গভর্নমেন্টকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর দরকার নেই, আমরা কলেজ বার্ষিকীর ছাত্র, মাদ্রাসার ছাত্র, 5 লক্ষ সেনাবাহিনী দেব, কি বলেন? আমাদের ক্ষমতা আছে না নাকি? শুধু মিরওয়ারিশপুর মজুমদারহাট যুব সমাজের উদ্যোগে তাফসীর কোরআন না ভিন্ন, আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মাহফিল করতেছি, তাফসীর কোরআন মাহফিল, ইসলাম সম্মেলন, সব জায়গায় দেখতেছি যুবকদের উদ্যোগে তাফসীর।
তফসিলুল কোরআন মাহফিল, যুব সমাজের উদ্যোগে তফসিলুল কোরআন মাহফিল, ছাত্রবৃন্দের পক্ষ থেকে তফসিলুল কোরআন মাহফিল, বাংলাদেশের লক্ষ লক্ষ কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র আর তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? আপনি একটু অস্ত্র দিবেন, আমাদের কাছে অস্ত্র নাই, আপনি অস্ত্র দিবেন আমরা সেনাবাহিনী দেব, এক সপ্তাহের মধ্যে আর তার স্বাধীন করে আমরা আপনার হাতে তুলে দেব, ঠিক কিনা? ইয়ে বাত আয়া হ্যায় দুনিয়া পর কে হাম ফুল ভি হ্যায় তলওয়ার ভি হ্যায় ইয়া উসম জাহান মহকায়েঙ্গে ইয়া কৌম নাহা কর দম লেঙ্গে নাহি মুরাদি ভুক বিলাসের শাহাদাত ছিল কাম্মদের ভিখারির বেশে খলিফাজাদের শাসন করিল আদা জাহান তারা আজ পড়ে ঘুমাইবে হোক বাহিরে বলছে যতবার আমি আপনাদের থেকে প্রতিশ্রুতি আদায় করতে চাই আফগানের বিরুদ্ধে যদি জাহাদ করতে হয় মুসলমানদের পক্ষে যদি কথা বলতে হয় আমরা ওলামায়ে কেরাম কলিমত সাবালারা ওলামায়ে কেরাম যদি জাহাদের জন্য মুজাহিদ সংগ্রহ করে আপনারা কারা কারা নাম লেখার জন্য রাজি আছেন হাত উঠুন হাত উঁচু করে রাখেন হাত উঁচু করে রাখেন আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা জাহাদ করতে চায় ইসলামের পক্ষে শহীদ হতে চায় আল্লাহর মুসলমানদের পক্ষে কথা বলতে চায় আল্লাহ তুমি সাক্ষী দেখো কাল কিয়ামতের ময়দানে এই বান্দাদেরকে শহীদের মর্যাদা দান করবে আমিন তোলে কবরের মধ্যে দুই নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা তোমার দীনের নাম কি ধর্মের নাম কি উত্তর কি হবে ইসলাম ইসলাম দীনি আল ইসলাম আমার ধর্মের নাম নম্বর তিন তিন নম্বরের প্রশ্ন আকরাই নামে দার তাজদার মদিনা যেখানে গোশে আমেনা শফি অল মুসলিমিন ইমাম আল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে নিয়ে আসা হবে অথবা নবীর ছবি নিয়ে আসা হবে অথবা রাউজা পাকের সাথে ডাইরেক্ট কবরের সাথে সম্পর্ক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে ওয়ামান হাযাল রাজুল আল্লাযী বয়সা ফীকুম এই যাকে তোমাদের মাঝে তোমাদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল এই লোকটাকে কেননি যদি মুত্তাকি হয় যদি দিনদার হয় যদি পরেজগার হয় যদি ঈমানদার হয় যদি নামাজি হয় যদি নবীজির বাস্তব সুন্নত মতো যদি আমল করি সুন্নি হয় তাহলে উত্তর দিতে পারবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে চেয়েছিলাম একটা কথা ওখান থেকে আর দিকে চলে গেছে বাড়ি থেকে যখন রওনা হয়েছে আল্লাহর কুদ্দুতি ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে আসেন নিয়ে আসছেন কত হাজার প্রত্যেক কদমে কদমে কত কত নাকি লেখছে দশ দশ এরপরে দুই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা চার ঘন্টা এই মাহফিলে বসা তফসিলুল কোরআন মাহফিলে আপনি যখন বসে রয়েছেন তখন আল্লাহর বুদ্ধি ফেরেশতারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করতেছেন ও আল্লাহ তোমার বান্দারা যখন বাসা থেকে রওনা হইল বাড়ি থেকে রওনা হইল আমি বন্দা তো বসে গেছে মাহফিলে বসে গেছে কদম চলে না পা চলে না এখন আমরা কি করতে পারি আমাদেরকে একটু বলো না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহ কুদ্দুতি ফেরেশতাদেরকে বলবেন ও আমার বান্দারা আমার বন্দা যে বসে গেছে দ্বীনের মাহফিলে কোরআনের মাহফিলে বসে গেছে কলম
যার নিঃশ্বাস তো চালু আছে, তার প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে দশ দশটা গিয়ে আমার নামের মধ্যে লিখতে লাগবে। প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে দশ দশটা গিয়ে আমার নামের মধ্যে লিখতে লাগবে। বলে আল্লাহ পাক যে আমাকে এখানে বসাইছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নেয়ামত আরো বাড়ায় দিবেন। আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ সভা করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে বিবৃতি দেওয়া যাবে না। তিনি আহকামুল হাকিম, সারা পৃথিবীর মালিক, সারা বিশ্বের সারা পৃথিবীর সমস্ত সম্রাটদের সম্রাট, সারা পৃথিবীর সমস্ত রাজাদের রাজা, সারা পৃথিবীর সমস্ত বাদশাদের বাদশা। আওয়াজ দিয়ে বলুন কে আল্লাহ? বৃষ্টি বেশি দেন কে আল্লাহ? আমেরিকার ক্ষমতা আছে না? বৃষ্টি কমাই দেন কে আল্লাহ? শীতের মৌসুমে বৃষ্টি দিতে পারেন কে আল্লাহ? মাছের ব্যবস্থা প্যান্ডেলের থেকে নিয়ে আসি মসজিদ স্কুলে নিয়ে আসে কে আল্লাহ? আবার আগামীকাল মাঠে নিয়ে আসতে পারবেন কে আল্লাহ? সব টিপটাপ কার হাতে? আল্লাহ। মাঠে যদি মাহফিল হইত আরো কিছুক্ষণ কথাবার্তা বলা যেত, বৈরী পরিবেশে কিছু আলোচনা হয়েছে, আল্লাহ পাক যা কিছু আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। মূসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে হাঁটিয়ে গেছে, পথের মধ্যে মূসা আলাইহিস সালামের সাথে কতগুলো পাখি দেখা, পাখি পাখিরা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই মূসা কোথায় যাচ্ছেন? বলো হুজুর, পাখিরা একবার কথা বলতে পারে না? কি বলেন, পাখিরা কথা বলতে পারে কি? আমরা পাখিদের কথা বুঝি না, পাখিরা কিন্তু আমাদের কথা বুঝে। সুলাইমান নবীরা আলাইহিস সালাম সারা পৃথিবীর উপর রাজত্ব করেছেন, পৃথিবীর সমস্ত পশু পাখির কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, আর সুলাইমান ইসলামের ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ? মূসা আলাইহিস সালাম পাখিদেরকে বললেন যে আমি আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি। মূসা কালিমুল্লাহ, মূসার উপাধি কি? কালিমুল্লাহ, আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছি। পাখিরা বললেন, আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছেন তো হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আল্লাহকে একটা কথা বলতে পারবেন? কি কথা? তোমাদের আবার কি কথা? আমাদের কথা হইল আল্লাহকে জিজ্ঞাসা করবেন আর কতদিন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ রাখবে? আজকে দুই বছর হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ রাখেন কে আল্লাহ? আমাদের বাংলাদেশে এই বছর বৃষ্টি কম হয়েছে না বেশি হয়েছে? বেশি। অন্যান্য বছরের তুলনায় কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। পুষ মাস প্রায় শেষ নাকি কি মাস? কার্তিক মাস প্রায় শেষ, কালকে পরশু মনে হয় অগ্রায়। এই শীতের মৌসুমে বৃষ্টি দিচ্ছেন কে আল্লাহ? আরে নাস্তিকরা, ও দুনিয়ার নাস্তিকরা, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলো, রসুলের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, পরকালের বিরুদ্ধে কথা বলো, আর আমাদের বিরুদ্ধে কথা বলো, মসজিদ মন্ত্রসার বিরুদ্ধে কথা বলো, তোমরা একটু চিন্তা করো না, আওয়ামী লীগ সরকার কি বৃষ্টি বন্ধ করতে পারে? না। বিএনপি সরকার? না। আমেরিকা? না। রাশিয়া? না। ব্রিটেন? না। কানাডা? না। ভারত? না। বৃষ্টি কন্ট্রোল করেন আমার? না। তোমরা কিভাবে বলতে চলো গড, কোন আল্লাহ বলতে নাই, সৃষ্টিকর্তা বলতে নাই, আল্লাহর দেওয়া সব কিছু খাও অক্ষর করো আর বলো আল্লাহ নাই?
পাখিরা বললেন আল্লাহকে জিজ্ঞাসা করবেন দুই বছর বৃষ্টি বন্ধ আর কত বছর বন্ধ রাখবেন। মানুষ না খেয়ে মারা যেতেছে, পশু পাখি না খেয়ে মারা যেতেছে, ফল মূলের সাথে ধানের সাথে চাউলের সাথে গমের সাথে আটার সাথে আপেল আঙ্গুর আনারের সাথে বৃষ্টির সাথে সম্পর্ক আছে না নাই? আছে। আল্লাহকে জিজ্ঞাসা করবেন আর কতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ আছে? মূসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, এখন বৃষ্টি দুই বছর বন্ধ আর কয় বছর বন্ধ থাকবে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেছে, দেখা হয়েছে আল্লাহর সাথে। আল্লাহকে মূসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ আমি পাখিদের পক্ষ থেকে একটা বাণী নিয়ে এসেছি, একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ বললেন কি প্রশ্ন নিয়ে এসেছো আমার পাখিদের পক্ষ থেকে? বললো আমি প্রশ্ন নিয়ে এসেছি যে পাখিরা আমাকে বললেন দুই বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ, মানুষ না খেয়ে মারা যেতেছে, পশু পাখি না খেয়ে মারা যেতেছে, বনের জঙ্গলের হাইওয়ান জানোয়ার বাঘ ভাল্লুক না খেয়ে মারা যেতেছে, আর কতদিন বৃষ্টি বন্ধ রাখবে না? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন হে মূসা পাখিরা এই কথা বলছেন, কাহা জিজ্ঞাসা করতে বলছেন আপনাকে আর কতদিন বৃষ্টি বন্ধ রাখবে? আল্লাহ বলছেন বা মূসা আলাইহিস সালামকে পথের মধ্যে যাওয়ার সময় যদি পাখিদের সাথে দেখা হয় তো পাখিদেরকে বলবে আরো দুই বছর বন্ধ থাকবে। আরো কয় বছর? দুই দুই কত বছর? শাম কি সূরজ মে তু, ফুল কি রঙত মে হ্যায় তু, ফুল কি খুশবু মে তু, আল্লাহ আল্লাহ মি কুনাদ শামস ও কমর, আল্লাহ আল্লাহ মি কুনাদ হজর ও সজর, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমেনো কা কাম হ্যায়, বাহায়ে খুম আগর তু আশিকো কা, তোহার কদরা সে নিকলে আল্লাহ। সূর্য উত্তরণ হইতে এক ঘন্টা লেট হয়ে গেছে এমন ইতিহাস আছে কি? যাস টাইমে সূর্য উত্তরণ হয় আবার যাস টাইমে অস্ত যায়। নিশ্চয় আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই সূর্যের পরিচালক একজন আছে না নাই? আছে। ওই সূর্যের পরিচালকের নাম কি? আল্লাহ। ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আকাশে যে বিমান চলে ওই বিমানের মধ্যে পাইলট আছে না নাই? আছে। সবাই বলুন আছে না নাই? আছে। পেট্রোল আছে না নাই? আছে। ডিজেল আছে না নাই? আছে। অণুবীক্ষণ যন্ত্র আছে না নাই? আছে। দুঃখী দুর্বীক্ষণ যন্ত্র আছে না নাই? আছে। টেলিফোন ট্যালেক্স ম্যাক্স আছে না নাই? আছে। এত কিছু থাকার পরেও পাইলট থাকার পাইলট থাকার পরে পরেও ডিজেল থাকার পরেও অণুবীক্ষণ যন্ত্র থাকার পরেও দুর্বীক্ষণ যন্ত্র থাকার পরেও টেলিফোন ট্যালেক্স ম্যাক্স থাকার পরেও বিমান সাইটে লেট হয় কি হয় না? সবাই বলেন না কেন? আসতে লেট হয় কি হয় না? আটটা বিমান বারোটা এসেছে এমন দৃষ্টান্ত আছে না নাই? আছে। ও আমার ভাইরা আমার বন্ধুরা সূর্যের মধ্যে ডিজেল আছে নাকি? আছে বলতো? কিচ্ছু বুঝতে না। সূর্যের মধ্যে ডিজেল আছে নাকি? না। ফাইবার আছে নাকি? না। অণুবীক্ষণ যন্ত্র আছে নাকি? না। দুর্বীক্ষণ যন্ত্র আছে নাকি? না। ট্যালেক্স ফ্যাক্স আছে নাকি? না। গ্যাস ট্যাঙ্ক কিছুই নাই। ওই সূর্য প্রত্যেকদিন গ্যাস টাইমে উত্তরণ হইতেছে আবার গ্যাস টাইমে অস্ত যেতেছে। নিশ্চয় এই সূর্যের পরিচালক একজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলো সূর্যের পরিচালকের নাম কি? আল্লাহ। সূর্যের পরিচালকের নাম কি? আল্লাহ। দৈনিক ইনকিলাবের মধ্যে আজকে থেকে নিয়ে 12-14 বছর আগে একটা ঘটনা ঘটে। একজন মানুষ চট্টগ্রাম রেল স্টেশনে 12 বছর চাকরি করে রেলওয়ে,
আপনাদের দেশের মানুষ রেলওয়ে চাকরি করতে আসে জি আসে 12 বছর পরে একদিন দুপুর বেলায় খানা খেতে গেছে আবার 3টা বাজে আসছে 3টা বাজে আসি দেখে জাস্ট 3টা বাজে রেঞ্জ রেঞ্জ রে আসার কথা ঢাকা থেকে এটা প্ল্যাটফর্মে আসি দাঁড়িয়ে গেছে তখন এই রেলওয়ের মাস্টার সাহেব বড় স্যারকে ফোন করতেছে টেলিফোনের মাধ্যমে স্যার আজকে কি আশ্চর্য ঘটনা ঘটে গেল আমি তো জীবনে আজকে আশ্চর্য ঘটনা দেখলাম আমি খানা খেতে গেছিলাম 12টা বাজে আমার তো এগুলো জানা নাই আজকে দেখি জাস্ট 3টা বাজে রেল ঢাকা থেকে আসি গেছে এরকম ঘটনা তো আমার 12 বছর দিনে 12 বছর ঘটনা কোনোদিন 3টা জায়গায় 7টা কোনোদিন 7টা জায়গায় 5টা কোনোদিন 5টা জায়গায় 6টা কোনোদিন 6টা জায়গায় 7টা এইভাবে লেট 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 কোনোদিন সূর্যদেব প্রত্যেক দিন সকালবেলা উত্তরণ হইতেছে আবার বিকালবেলা অস্ত যেতেছে কোনদিন কমপ্লেন নাই লেট নাই নিশ্চয় সূর্যের পরিচালক একজন আছেন না নাই ওই সূর্যের পরিচালকের নাম কি মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে যে পাখিরা বলছে 2 বছর পর্যন্ত বৃষ্টি হবে না তা আল্লাহ পাখিকে কি বলছেন 2 বছর আরো 2 বছর যারা মাহফিলের ব্যবস্থা করছেন মাহফিল কর্তৃপক্ষ যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো অন্যান্য দিন আপনাদেরকে মাহফিল হয়েছে তার চাইতে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আপনারা মনে করতেছেন বৈরী পরিবেশ মানুষ কম সমাগম কম বক্তারা আসে নাই এইটা সেটা আমরা আনন্দ করতে পারি নাই স্লোগান দিতে পারি নাই লাইটিং করতে পারি নাই গেট সাজাতে পারি নাই মানুষ আরাম করতে পারে নাই কিন্তু আমি দেখতেছি আজকের মাহফিল আজকে 12-14 বছর থেকে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে কবুল করতে ওয়ালা কে আমাদের চট্টগ্রামের ভাষা বলে তো যত কম তখন কম এটা বুঝুন চট্টগ্রাম থেকে প্রায় 4-5 হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে এতটুক দূরে আসি আপনাদের এই নোয়াখালীতে একটা চিটাকের বাসা যদি আমি আপনাদেরকে না শিখিয়ে দিই আমি আল্লাহর কাছে কি জবাব দিব যত কম তত কম অর্থাৎ যত কম তত ভালো কম মানে ভালো আবার ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন কম মানে ভালো যুদ্ধের সময় পাকিস্তানিরা গম খাইতে অটাকে তো চট্টগ্রামে আসছে পাকিস্তানিরা তো চিটাগের একজন লোককে জিজ্ঞাসা করতেছে উর্দু ভাষা ভাই কেসে হো তো চিটাগের মানুষ বলতেছে গম আছে তো ওরা পাকিস্তানিরা বলতেছে পাঞ্জাবের বলতেছে আর হাত তো গম তালাশ করো না আমরা তো গম তালাশ করতেছি খাবেন না চিটাগের ও বলছে গম আছে গম আছে মানে ভালোবাসি ও হচ্ছে গম আছে মানে আপনি গম তালাশ করবেন এরপরে চিটাগের মানুষ এটা বলতেছে এটা আমাদের বাসা ও আচ্ছা গম বাসা আছে তো না বাসা আমি হ্যাঁ চলো বাসা গম বাসা আছে তাহলে চলো বাসা যত কম মুসা আলাইহিস সালাম পাখিদেরকে বললেন এ পাখিরা কি বলতে চাও তোমরা
বলছি না, দুই বছর বৃষ্টি হইতেছে না, মানুষের কষ্ট পাইতেছে, পশুপাখি কষ্ট পাইতেছে, কষ্ট পাইতেছে, পাখিরা কষ্ট পাইতেছে, দানা পানিয়ে কষ্ট পাইতেছে, দুই বছর বৃষ্টি হইতেছে না, আল্লাহ পাক আর কয় বছর পরে বৃষ্টি আদায় করবে? তো আল্লাহকে জিজ্ঞাসা করার জন্য বলছি না, মূসা আলাইহিস সালাম বলছেন ও আল্লাহকে জিজ্ঞাসা করছি, তো আল্লাহ কি বলছে? তো আল্লাহ বলছেন যে আরো দুই বছর ওয়েট করতে বলছে, আরো কয় বছর? দুই বছর। তাদের দাঁত
বান্দা জামাত এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে 420টা, যারা মাহফিলে রেজিমেন্ট করেছেন, বিশেষ করে স্কুল কলেজ বার্ষিক ছাত্র, মাদ্রাসার ছাত্র, শিক্ষিত সমাজ, যারা আধুনিক বিশ্ব সম্পর্কে জানতে চান, হলুদ সাংবাদিকতা সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বইটা খুবই প্রয়োজন। 150 টাকা দাম, 420টা। মুনাজাতের পরে আপনারা স্টেজ থেকে এখান থেকে এই বইটা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। 150 টাকা দাম, 450টা, 450টা, 150 টাকা দাম মাত্র। এই বইটা লেখার পর আমাকে অনেক সাংবাদিকেরা, বিভিন্ন জায়গা থেকে নাস্তিকেরা আমাকে ফোন করে বলতেছে, আপনার জিব্বা কাটি ফেলা হবে, হাত কাটি ফেলা হবে, এগুলো লেখেন কেন, আমাদের বিরুদ্ধে কলম ধরবেন কেন, কেউ সাহস করে নাই, আপনি কেন ধরবেন। অনেক ঝুঁকি নিয়ে এই বইটা লেখা হয়েছে। আপনারা এই বইটা পড়বেন, সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন, স্টিলের মধ্যে পাওয়া যায়, 150 টাকা দাম। ওয়াফুল দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। দর্শন করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب النشر وقنا عذاب يوم القيامة. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. يا رب العالمين মেহরবানি করে আমাদের জিন্দিগির সব গুনাহটা তুমি ক্ষমা করে দাও। জীবনে অনেক গুনাহ করেছি, দেখে করেছি, না দেখে করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, ইচ্ছে করেছি, অনিচ্ছা করেছি, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, আজকে তোমার দরবারে ক্ষমা চাইতেছি মানুষ। মেহরবানি করে এই তফসীর কোরআনের মাহফিলে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কাটা তুমি ক্ষমা করে দাও। আমিন। এই মাহফিলের যারা ব্যবস্থা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সং দিয়েছেন, মাইকিং করেছেন, স্টার সামাজিক প্যান্ডেল টাঙিয়েছেন, আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মেহরবানি করে আব্বা আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন। বিশেষ করে আমার আব্বা আম্মা যারা কবর বাসী হয়ে গেছে, ঘরে যাইয়া বাসায় যাইয়া আম্মা
দাও, বলার আম্মা ঘরের মধ্যে নাই, আব্বা দরজা খুলে দাও, বলার আব্বা ঘরের মধ্যে নাই, গাছতলে বাসতলে পুকুরের পারে মসজিদের পাশে সারাদি রাত মাঠে এসে শুয়ে আছে, জানি না কোন অবস্থায় আছে, মেহরবানি করে আমাদের আব্বা আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমাদের শ্বশুর শাশুড়ি ওস্তাদ পীর মশাই দেশের মানুষ এই এলাকার মানুষ যারা কবরবাসী হয়ে গেছে জান্নাত কবরের মধ্যে কোন অবস্থায় আছে মাদক, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে গেছিলাম অত্র এলাকায় যে তোমার কবরস্থান আছে সমস্ত কবরস্থানের কবর আজাব তুমি মাফ করে দাও, আমিন। প্রত্যেক বছর এই মাহফিলের ব্যবস্থা করতে পারে যারা হজ করেছি আমাদেরকে বারবার হজ করার তৌফিক দান করো, উপস্থিত হইয়া সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করো, রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো, চেচনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো, আফগান মুসলমানদেরকে হেফাজত করো, বর্মার মুসলমানদেরকে হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, কসমের মুসলমানদেরকে হেফাজত করো, সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত মুজাহিদরা ইসলাম পক্ষে জিহাদ করতেছে ভাই আল্লাহ তাদের জিহাদকে তুমি কবুল করে নাও, আমিন। কওমের মধ্যে সাথে তুমি কবুল মঞ্জুর করো, দাওয়াত তাবলীগকে তুমি কবুল মঞ্জুর করো, ইসলাম রাজনীতিকে তুমি কবুল মঞ্জুর করো, জিহাদ আর মেহনতকে তুমি কবুল মঞ্জুর করো, খানাত আর মেহনতকে তুমি কবুল মঞ্জুর করো, রব্বুল আলামিন। এই বাংলাদেশ 5,500 বর্গ কিলোমিটারের স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি হেফাজত করো, যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন প্রধানমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, যোগাযোগ মন্ত্রী আছেন, খাদ্যমন্ত্রী আছেন, আল্লাহ তাদের অন্তরে কোরআনের মহাব্বত দিয়ে দাও, ইসলামের মহাব্বত দিয়ে দাও, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ছাত্র স্কুলে যেতে চাই কলেজে যেতে চাই পথের মধ্যে স্ট্রোক হয়ে গেছে, চাবি নিয়ে বাসা থেকে দোকানে যাইতেছে, দোকানে যাওয়ার আগে পথের মধ্যে স্ট্রোক হয়ে গেছে, আয় আল্লাহ এই স্ট্রোক থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, মৃত্যুর সময় মুখ দিয়ে কলমায় গেলে বাবাইর করে দিই, খাতমা বিল খায়ের করিও, ঈমান আর দৌলত নসিব করিও মাহবুব, ঈমান আর দৌলত নসিব করিও মাহবুব, রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে আমি সবচাইতে বড় গুনাহগার তোমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি, ও আল্লাহ শত শত মানুষ এই মানুষের মধ্যে যার হাত তোমার পছন্দ হয় ওই তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করো, আমাদের শিশুরাও আমাদের সাথে হাত উঠাইছে, রাত্রে 10টা 11টা বাজতেছে নাবালক শিশুরা মাহফিলে আছে, আয় আল্লাহ এই নাবালক
শিশুদের কবিরা নাই সগিরা নাই মাসুম বাচ্চা, তাদের কোসি কোসি হাতের সাথে আমাদের প্রত্যেকের নাম কেতো কি কবুল মঞ্জুর করে আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউর আলিম সবাইকে তুমি কবুল মঞ্জুর করো, প্রত্যেক বছর এই মাহফিলের ব্যবস্থা করতে পারে মতো তৌফিক দান করো, আগামীকাল সুন্দর করে এই গরিব পরিবেশ দূর করে সূর্যের সাথে আমাদের সাথে সাক্ষাৎ করাই দাও। হে আল্লাহ, যারা আগামীকালের বক্তা তাদেরকে সুন্দরভাবে আসার তৌফিক দান করো, আজকে যারা এসেছেন আগামীকাল তাদেরকে আসার জন্য তৌফিক দান করো। আমিন। সল্লাল্লাহু তাআলা খায়র খালকি মুহাম্মাদিন ওয়ালিহি ওয়াসাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম। তোমরা কিভাবে বলতে শুনো, গড কোন আল্লাহ বলতে নাই, সৃষ্টিকর্তা বলতে নাই, আল্লাহর দেওয়া সবকিছু খাও ভক্ষণ করো আর বলো আল্লাহ নাই। পাখিরা বললেন আল্লাহকে জিজ্ঞাসা করবেন দুই বছর বৃষ্টি বন্ধ আর কত বছর বন্ধ রাখবেন, মানুষ না খেয়ে মারা যেতেছে, পশু পাখি না খেয়ে মারা যেতেছে, ফল মূলের সাথে ধানের সাথে চাউলের সাথে গমের সাথে আটার সাথে আপেল আঙ্গুর আনারের সাথে বৃষ্টির সাথে সম্পর্ক আছে না নাই? আছে। আল্লাহকে জিজ্ঞাসা করবেন আর কতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ আছে? মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, এখন বৃষ্টি দুই বছর বন্ধ আর কয় বছর বন্ধ থাকবে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেছে, দেখা হয়েছে আল্লাহর সাথে। আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ আমি পাখিদের পক্ষ থেকে একটা বাণী নিয়ে এসেছি, একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ বললেন কি প্রশ্ন নিয়ে এসেছো আমার পাখিদের পক্ষ থেকে? কথা আমি প্রশ্ন নিয়ে এসেছি যে পাখিরা আমাকে বললেন দুই বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ, মানুষ না খেয়ে মারা যেতেছে, পশু পাখি না খেয়ে মারা যেতেছে, বনের জঙ্গলের হাইওয়ান জানোয়ার বাঘ ভাল্লুক না খেয়ে মারা যেতেছে, আর কতদিন বৃষ্টি বন্ধ রাখবে না? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা পাখিরা এই কথা বলছেন, কাহা জিজ্ঞাসা করতে বলছেন আপনাকে আর কতদিন বৃষ্টি বন্ধ রাখবে? আল্লাহ বলছেন মুসা আলাইহিসসালামকে পথের মধ্যে যাওয়ার সময় যদি পাখিদের সাথে দেখা হয় তো পাখিদেরকে বলবে আরো দুই বছর বন্ধ থাকবে। আরো কয় বছর? দুই দুই কত বছর? শাম কি সূরজ মে তু, ফুল কি রঙ্গত মে হ্যায় তু, ফুল কি খুশবু মে তু, আল্লাহ আল্লাহ মে গুনাদ শামস ও কমর, আল্লাহ আল্লাহ মে গুনাদ ফজর ও সাজর, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমেনো কা কাম হ্যায়, বাহায়ে খুম আগর তু আশিকো কা তোহার কদরা সে নিকলে, আল্লাহ সূর্য উত্তরণ হইতে এক ঘন্টা লেট হয়ে গেছে এমন ইতিহাস আছে? সূর্য উত্তরণ হয়
আবার চেষ্টা আমি অস্ত যায়। নিশ্চয় আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই সূর্যের পরিচালক একজন আছে না নাই? ওই সূর্যের পরিচালকের নাম কি? সূর্যের মধ্যে ডিজেল আছে দৈনিক ইনকিলাবের মধ্যে আজকে থেকে নিয়ে 12-14 বছর আগে একটা ঘটনা হয়ে যায়। একজন মানুষ চট্টগ্রাম রেল স্টেশনে 12 বছর চাকরি করে, রেলওয়ে। আপনাদের দেশের মানুষ রেলওয়ে চাকরি করে আছে? জি আছে। 12 বছর পরে একদিন দুপুর বেলায় খাতা ঘেঁটে গেছে, আবার 3টা বাজে আসছে। 3টা বাজে আসি, দেখে জাস্ট 3টা বাজে রেল আসার কথা ঢাকা থেকে, এটা প্ল্যাটফর্মে আসি দাঁড়িয়ে গেছে। তখন এই রেলওয়ের মাস্টার সাহেব বড় স্যারকে ফোন করতেছে টেলিফোনের মাধ্যমে, স্যার আজকে কি আশ্চর্য ঘটনা ঘটে গেল, আমি তো জীবনে আজকে আশ্চর্য ঘটনা দেখলাম, আমি খানা খেতে গেছিলাম 12টা বাজে, আমার তো এগুলো জানা নেই, আজকে দেখি জাস্ট 3টা বাজে রেল ঢাকা থেকে আসে গেছে। এরকম ঘটনা তো আমার 12 বছরের দিনে 12 বছর ঘটনা, কোনোদিন 3টা জায়গায় 7টা, কোনোদিন 7টা জায়গায় 5টা, কোনোদিন 5টা জায়গায় 6টা, কোনোদিন 6টা জায়গায় 7টা, এইভাবে লেট 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 কোনোদিন আগেও আসে নাই, জাস্ট আমি আসে নাই, আজকে তো আশ্চর্য ঘটনা ঘটছে। আগে যিনি বড় স্যার ছিল উনি টেলিফোনের মধ্যে বলতেছে, ভাই আপনার মনে হয় রেলওয়ে সম্পর্কে পুরো আজকের খবর নাই, কারণ আমি তো খানা খেতে গেছিলাম 2টা বাজে, এখন 3টা বাজে আসছে, তো জানেন না এটা গতকাল যেটা 3টা বাজে আসার কথা এটা আজকে আসছে। কোনটা গতকাল? এটা তো আজকের টাকা কই, এটা এখন টাকা দেখছেন নি অবস্থা। নিশ্চয় সূর্যের পরিচালক একজন আছেন না নাই? ওই সূর্যের পরিচালকের নাম কি? আমাদেরকে দেখে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে যে পাখিরা বলছে 2 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, তা আল্লাহ পাখি কি বলছেন? 2 বছর, 12 বছর, 2 বছর, মোট কত বছর? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা মাহফিলের ব্যবস্থা করছেন, মাহফিল কর্তৃপক্ষ, যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, অন্যান্য দিন আপনাদের যে মাহফিল হয়েছে তার চাইতে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনারা মনে করতেছেন
বহির পরিবেশ, মানুষ কম, সমাগম কম, বক্তারা আসে নাই, এটা সেটা, আমরা আনন্দ করতে পারি নাই, স্লোগান দিতে পারি নাই, লাইটিং করতে পারি নাই, গেট সাজাতে পারি নাই, মানুষ আরাম করতে পারে নাই। কিন্তু আমি দেখতেছি আজকের মাহফিল আজকে 12-14 বছর থেকে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়েছে। কবুল করতে ওয়ালা কে? আমাদের চট্টগ্রামের ভাষায় বলে যত কম তত কম। এটা বুঝুন, চট্টগ্রাম থেকে প্রায় 4-5 হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে এতটুক দূরে আসি আপনাদের এই নোয়াখালীতে, একটা চিটাকের বাসা যদি আমি আপনাদেরকে না শিখিয়ে দিই আমি আল্লাহর কাছে কি জবাব দিচ্ছি? যত কম তত কম, অর্থাৎ যত কম তত ভালো, কম মানে ভালো। আবার ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, কম মানে ভালো। যুদ্ধের সময় পাকিস্তানিরা গম খাইতে আটা খাইতে চট্টগ্রামে আসছে, পাকিস্তানিরা চিটাগের একজন লোককে জিজ্ঞাসা করতেছে উর্দু ভাষা ভাই কেছে, চিটাগের মানুষ বলতেছে গম আছে। তো ওরা পাকিস্তানিরা বলতেছে, পাঞ্জাবিরা বলতেছে, আরে হাত তো গম তালাস করবো, আমরা তো গম তালাস করতেছি, খাবেন না। চিটাগের ও বলছে গম আছে, গম আছে মানে ভালোবাসি, ও বলছে গম আছে মানে হাত তো গম তালাস করবো। এরপরে চিটাগের মানুষ এটা বলতেছে, এটা আমাদের বাসা। ও আচ্ছা, গম বাসা আছে তো না, বাসা আমি, হ্যাঁ চলো বাসা গম বাসা আছে তাহলে চলো বাসা, যত কম যত বেশি। মুসা আলাইহিস সালাম পাখিদেরকে বললেন, এ পাখিরা কি বলতে চাও তোমরা? আমরা আপনাকে বলছি না, 2 বছর বৃষ্টি হইতেছে না, মানুষ কষ্ট পাইতেছে, পশু পাখি কষ্ট পাইতেছে, কষ্ট পাইতেছে, পাখিরা কষ্ট পাইতেছে, দানা বানিয়ে কষ্ট পাইতেছে, 2 বছর বৃষ্টি হইতেছে না, আল্লাহ পাক আর 6 বছর পরে বৃষ্টি নাযিল করবেন। তো আল্লাহকে জিজ্ঞাসা করার জন্য বলছি না, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহকে জিজ্ঞাসা করছি, তো আল্লাহ কি বলছে? তো আল্লাহ বলছেন যে আরো 2 বছর ওয়েট করতে বলছে, আরো 6 বছর। যদি আমরা মানুষ হইতাম, মূসা আলাইহিস সালামকে বলতাম আল্লাহর কি খারাপ হয়েছে, আল্লাহর কোনো মাথা খারাপ হয়েছে? মানুষ 2 বছরে মারা যাক, আর 2 বছর বন্ধ রাখবে কি অবস্থা, আমাদের কি অবস্থা হবে? কিন্তু আমার ভাইরা আমার বন্ধুরা, মূসা আলাইহিস সালাম পাখিদেরকে এই কথা বলার পর পাখিরা বললেন আলহামদুলিল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করার দরকার আছে না? আছে। স্কুলের বারান্দায় বসে এর জন্য শুক্রিয়া আদায় করার দরকার আছে না? আছে। আমার ভাইরা আমার বন্ধুরা, পাখিরা আলহামদুলিল্লাহ বলা এখনো শেষ হয় নাই, আকাশ থেকে বৃষ্টি নাযিল হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বৃষ্টি শুরু হয়েছে। পাখিরা তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, এ মুসা কি ব্যাপার, আমাদের সাথে মিথ্যা বললেন কেন? ও কি মিথ্যা বললেন? বলে আপনি বলছেন আরো 2 বছর পরে আল্লাহ বৃষ্টি নাযিল করবে, এখন দেখতেছি 2 বছর পর, 2 মিনিটের 2 দিন তো লাগে না, 1 সেকেন্ড পরে বৃষ্টি নাযিল হইতেছে, কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলছে তাই, তো ব্যাপার তো তাই, কি রে ঠিক আছে তো। তারা পাখিরা পাখিরা
আল্লাহর সাথে ঠিক আমার আমি মাঝখানে কি দোষ করলাম? আমাকে এরা মৃত্যু করতেছে, মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর দিকে রওনা হয়েছে, আবার আল্লাহর কাছে গিয়ে যায় জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহ তুমি বলছো 2 বছর পরে বৃষ্টি নাজিল করবে, এখন দেখ 2 মিনিটও হয় নাই, 2 দিনও হয় নাই, সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিয়েছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে, ও মূসা আমার পাখিরা যখন শুকরিয়া আদায় করছে আর আমার রহমত জোশের মধ্যে আসে গেছে, আমি সাথে সাথে বৃষ্টি নাজিল করব। সবাই দর্শনে পড়েন আল্লাহ আমার হাতের মধ্যে একটা বই, এই বইয়ের নাম মিডিয়া সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাসের অপর নাম তথ্য সন্ত্রাস। এই বইয়ের গায়ের মধ্যে লেখা আছে প্রথম আলো, জনকণ্ঠ, যুগান্ত, সমকাল, আমার দেশ, ইত্তেফাক, ইনকিলাব, নয়া দিগন্ত, যায় যায় দিন, সংগ্রাম, দিনকার, সংবাদ। এগুলা কি হোমিওপ্যাথিক ওষুধের নাম বললাম? কিসের নাম? বাংলাদেশের জাতীয় পত্রিকা। এগুলো অনেক লম্বা চুড়ে আলোচনার ব্যাপার। আমাদের বাংলাদেশে সব পত্রিকা না, কিছু কিছু পত্রিকা আছে তার হলো তিনবার আছে না? কথা বলেন না কেন? তারাকে তারারে তিল বানায়, সত্যকে মিথ্যা বানায়, সরলকে তরল বানায়, আলোকে কালো বানায়, দিনকে রাত্র বানায়, আছে না? ঘটনা ঘটছে একটা যারা করেছেন, বিশেষ করে স্কুল কলেজ বার্ষিক ছাত্র, মাদ্রাসার ছাত্র, শিক্ষিত সমাজ, যারা আধুনিক বিশ্ব সম্পর্কে জানতে চান, হলুদ সাংবাদিকতা সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বইটা খুবই প্রয়োজন। 150 টাকা দাম, 450 টাকা। মুনাজাতের পরে আপনারা স্টেজ থেকে এখান থেকে এই বইটা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। 150 টাকা দাম, 450 টাকা, 450 টাকা, 150 টাকা দাম মাত্র। এই বইটা লেখার পর আমাকে অনেক সাংবাদিকেরা, বিভিন্ন জায়গা থেকে নাস্তিকেরা আমাকে ফোন করে বলতেছে, আপনার জিব্বা কাটি ফেলা হবে, হাত কাটি ফেলা হবে, এগুলো লেখবেন কেন, আমাদের বিরুদ্ধে কলম করবেন কেন, কেউ সাহস করে নাই, আপনি কেন ধরবেন? অনেক ঝুঁকি নিয়ে এই বইটা লেখা হয়েছে। আপনারা এই বইটা পড়বেন, সম্পর্ক করার জন্য চেষ্টা করবেন, স্ত্রীর মধ্যে পাওয়া যায় 150 টাকা দাম। ওয়াফুল দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। দর্শন করেন আল্লাহ তামা সাল্লাই তারা ইব্রাহিম আলা আলাইহি মজুম
মেহরবানি করে আমাদের জিন্দিগির সব গুনাহটা তুমি ক্ষমা করে জীবনে অনেক গুনাহ করেছি, দেখে করেছি, না দেখে করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, ইচ্ছে করেছি, অনিচ্ছা করেছি, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, আজকে তোমার দরবারে ক্ষমা চাইতেছি মানু, মেহরবানি করে এই তাফসীর কোরআনের মাহফিলে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কাটা তুমি ক্ষমা করে দাও, অর্থনীতি পড়তেছে, ডাক্তারি পড়তেছে, ডক্টর পড়তেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তাদেরকে বড় বড় ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বানাইয়া কোরআনের তাফসীর খেদমত করার তৌফিক দান করো, ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করো, জিহাদে অংশ গ্রহণ করার তৌফিক দান করো, শাহাদাত পাওয়ার শহীদ হওয়ার তৌফিক দান করো, শাহাদাত তাদের নসিবে করে দাও, ইয়া রাব্বাল আলামিন আজকের মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করো, রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গেছে জানি না কবরের মধ্যে কোন অবস্থায় আছে, বাবু মেহরবানি করে আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, আমিন। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গেছে, ঘরে যাইয়া বাসায় যাইয়া আম্মা দরজা খুলে দাও বলার আম্মা ঘরের মধ্যে নাই, আব্বা দরজা খুলে দাও বলার আব্বা ঘরের মধ্যে নাই, গাছতলে বাসতলে পুকুরের পারে মসজিদের পাশে সারদিন রাত মাঠে এসে শুয়ে আছে জানি না কোন অবস্থায় আছে, মেহরবানি করে আমাদের আব্বা আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া, আমাদের শ্বশুর শাশুড়ি ওস্তাদ পীর মশাইখ দেশের মানুষ এ এলাকার মানুষ যারা কবরবাসী হয়ে গেছে জান্নাত কবরের মধ্যে কোন অবস্থায় আছে মানু, আজকের তাফসীরুল কোরআন মাহফিল রসিলায় অত্র এলাকায় যে তোমার কবরস্থান আছে সমস্ত কবরস্থানের কবর আজাব তুমি মাফ করে দাও, আমিন। এই মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করো, প্রত্যেক বছর এই মাহফিলের ব্যবস্থা করতে পারে মতো তৌফিক দান করো, আপনার যারা হজ করেছি আমাদেরকে বারবার হজ করার তৌফিক দান করো, উপস্থিত হইয়া সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করো, রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো, চেচনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো, আফগান মুসলমানদেরকে হেফাজত করো, বর্মার মুসলমানদেরকে হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, কসোভোর মুসলমানদেরকে হেফাজত করো, সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত মুজাহিদরা ইসলাম পক্ষে জিহাদ করতেছে ভাই আল্লাহ তাদের জিহাদকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও, আমিন। রব্বুল আলামিন কওমে মুত্তাশাকে তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন। দাওয়াত ও তাবলীগকে তুমি কবুল ও মঞ্জুর করো, ইসলামের রাজনীতিকে তুমি কবুল ও মঞ্জুর করো, জিহাদ ও মেহনতকে তুমি কবুল ও মঞ্জুর করো, খানকার মেহনতকে তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন। রব্বুল আলামিন এই বান
বাংলাদেশ 5,500 বর্গ কিলোমিটারের স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি হেফাজত করো। যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, প্রধানমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, যোগাযোগ মন্ত্রী আছেন, খাদ্য মন্ত্রী আছেন, আল্লাহ তাদের অন্তরে কোরআনের মহাব্বত দিয়ে দাও, ইসলামের মহাব্বত দিয়ে দাও। বিশেষ করে হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, আয় আল্লাহ স্কুল কলেজ বার্ষিক ছাত্র স্কুলে যেতে চাই, কলেজে যেতে চাই, পথের মধ্যে স্ট্রোক হয়ে গেছে, চাবি নিয়ে বাসা থেকে দোকানে যেতেছে, দোকানে যাওয়ার আগে পথের মধ্যে স্ট্রোক হয়ে গেছে, আয় আল্লাহ এই স্ট্রোক থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। যেখানে যে অবস্থায় মৃত্যু আসে যায়, মৃত্যুর সময় মুখ দিয়ে কলমায় তিনি বাহির করে দিন, খায়ের করিও ইমান দৌলত নসিব করিও মাহবুব, ইমানের দৌলত নসিব করিও মাহবুব। রাব্বুল আলামিন, এই মাহফিলের মধ্যে আমি সবচাইতে বড় গুনাহগার তোমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি, ও আল্লাহ শত শত মানুষ এই মানুষের মধ্যে যার হাত তোমার পছন্দ হয় ওই তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাত থেকে তুমি কবুল করো। আয় আল্লাহ, নাবালক শিশুরাও আমাদের সাথে হাত উঠাইছে, রাত্রে 10টা 11টা বাজতেছে, নাবালক শিশুরা মাহফিলে আছে, আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। যারা মাহফিলের ব্যবস্থা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, পেট্রোল টাকিয়েছেন, আসতে আসে আসেন, মাইকিং করেছেন, মাহফিল করতে এসেছেন, শুনতে এসেছেন, সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করো। প্রত্যেক বছর এই মাহফিলের ব্যবস্থা করতে পারে মতো তৌফিক দান করো। আগামীকাল সুন্দর করে এই গরিব পরিবেশ দূর করে সূর্যের সাথে আমাদের সাথে সাক্ষাৎ করাই যাও। আল্লাহ, যারা আগামীকালের বক্তা তাদেরকে সুন্দরভাবে আসার তৌফিক দান করো, আজকে যারা এসেছেন আগামীকালে তাদেরকে আসার জন্য তৌফিক দান করো। সল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।